তোমরা যদি হও কুমড়োর ঘ্যাট, আমি তবে মাটন বিরিয়ানি। জি বাংলা সিনেমা অরিজিনালসে আজ রাত 9টায় বর্ষা আসবে, মানে বর্ষার মুখে শোনা যাবে এই সমস্ত দুরন্ত সংলাপ। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট জি বাংলার রান্নাঘরে। আজ আমাদের সঙ্গে বর্ষার বর নবকুমার ও নবকুমারের মা। পথিক, তুমি কি পথ হারিয়ে যাচ্ছ? প্রায় পথ হারিয়ে গিয়ে। নমস্কার, দুজনকে স্বাগত। ঋত্বিক রয়েছে এবং তুলিদি মানে সুদীপা বসু রয়েছেন, এবং নবকুমার আজকাল কারোর নাম হয়? ছেলেটা ঠিক আজকালকার মানসিকতা ছেলে নয় আসলে, ফলে ওর নাম নবকুমারটা যায়। কে রেখেছে? ইমা স্ক্রিপ্ট রাইটার। নবকুমার কেন ওর নাম? নবকুমার ভীষণ বেশ কিছু অন্যরকম মূল্যবোধে বিশ্বাস করে। যেমন ভীষণ মানে মূল্যবোধে বিশ্বাস করে বলতে, মানুষের সবসময় আপাত দৃষ্টিতে আমরা যাকে অনেক সময় খারাপ বা ভীষণ জাজমেন্টাল হয়ে যায়, এই সেরম না। ও মনে করে ওটা একটা আস্তরণ, ওটা পেঁয়াজের খোসার মতো একটু ছাড়ালে ভালো জিনিসটা বেরিয়ে পড়বে। কাজে ভীষণ ভীষণ পুরনো মূল্যবোধের মানুষ, যেটা তোমাদের জন্য একটু শরবত রেখেছি, খেয়ে দেখেন। নিশ্চয়ই নেবো। কিরকম কিরকম শুনি? দেখো, ও কোনোরকম মানে ইকুয়েশনহীন একটা প্রেম, প্রেমে বিশ্বাসী, যেখানে কোনো ইকুয়েশন নেই, যেখানে ওই যেটা বলছো সুদীপাদি বলছে যে একেবারেই জাজমেন্টাল নয়, তো এইরকম একটা মানুষের নাম নবকুমার হতেই পারে, হওয়াই উচিত। আর প্রিয়াঙ্কা এখানে কি করছে? ও তাণ্ডব করছে, মানে ভীষণ কালারফুল একটা চমৎকার চরিত্র সৃষ্টি করেছে আমাদের ডিরেক্টর, এবং খুব যথাযথভাবে সেটাকে রূপদানও করেছে প্রিয়াঙ্কা। মানে একদম পাগল বলতে আমরা যাকে বুঝি, আনপ্রেডিক্টেবল, বাট সোনার মতো একটা মন, কিন্তু সেই মনটা অবধি পৌঁছতে গেলে প্রচুর বাধা বিপত্তি পেরোতে হয়, সেই ধৈর্যটা আমার ছেলের আছে। ফলে ওই আপাত পাগলামের মধ্যে যে একটা সোনার মতো মন, বর্ষা তাই। আমরা কথা বলছি অয়ন চক্রবর্তী পরিচালিত ছবি পিছুটান নিয়ে, যা আপনারা আজকে দেখতে পাবেন রাত 9টায় জি বাংলা সিনেমা অরিজিনালসে। এবারের জি বাংলা সিনেমা অরিজিনালস দেখুন পিছু টান 28 মে রাত 9টায় জি বাংলা সিনেমায়। তো কি রান্না হচ্ছে আজকে? আজকে আমি করব কাঠি কাবাব। এটা কিন্তু তন্দুর হবে না, এটা একটু মানে একদিনের জন্য হলো এই হেলথ কনসিয়াস ভুলে গিয়ে একটু বেশি ডিপ ফ্রাই, এটা একটা ডিপ ফ্রাই কিন্তু খুব টেস্টি খেতে। মাঝে মধ্যে তো একটু কাঠি ভাজা বলি, চিকেন কাঠি ভাজা, ঠিক আছে। তো কি কি লাগছে বানাতে? দেখো, দেখতেই পাচ্ছ চিকেন আছে, বোনলেস, হ্যাঁ বোনলেস চিকেন, ইয়েলো বেল পেপার, গ্রিন বেল পেপার এন্ড রেড বেল পেপার, দই আছে, রসুন বাটা, এই যে আদা বাটা তুমি দেখতে পাচ্ছ, কেওড়া জল আছে, লেবুর রস আছে, নুন, হলুদ দেখতে পাচ্ছ, তারপরে কাবাবের জন্য যেটা মশলা সেই গুঁড়ো লাগে সেই গুঁড়ো আছে। আমি বলি, জৈত্রী গুঁড়ো, জায়ফল গুঁড়ো, হ্যাঁ গরম মশলা, গরম মশলা, হ্যাঁ ওটা শুকনো লঙ্কা না কাশ্মীরি মির্চ? শুকনো লঙ্কা গুঁড়ো। ওকে, আর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কর্নফ্লাওয়ার, ময়দা এবং পেঁয়াজ, ওই একইভাবে কিউব যেরকম শিখে গাঁথা হয় সেরকম। এবং আজকে আপনাদের জন্য, যেহেতু আমরা জানি ঋত্বিক বাড়িতে রান্না করে, বউ ওকে দিয়ে রান্না করায়, তাই আমাদের জন্য একটা চাটনি বানাবে। কিন্তু তার আগে চলো আমরা চিকেন কাটি ভাজা তৈরি করব। প্রথমে কি, চলো শুরু করো। ম্যারিনেট করতে হবে, ওখানে রেখে দেখো তাহলে সুবিধা হবে। আদা বাটা প্রথমে, হ্যাঁ আদা বাটা দিলাম, তারপরে রসুন বাটা সমপরিমাণ আর কি, আদা রসুন সমান সমান। এটা লবঙ্গ গুড় দেখি কি গুঁড়োটা,
এটা গরম মশলা এটা গরম মশলা তো কি দিচ্ছো তন্দুরি মশলা তন্দুরি মশলা পাউডার জয়িত্রী গুঁড়ো জয়িত্রী নিশ্চয় অল্পই দেবে জায়ফল একটুখানি লেবুর রসও দিতে হবে হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি লেবুর রস সামান্য হলুদ আগে দিয়ে দিই একটু হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা এটা তো আর কোন রকম ঝাল পড়ছে না আর একটু দাও একটু পড়ে গেছে তো হ্যাঁ দিয়ে দিই যে কোনো মশলা হোল্ড করতে সাহায্য করে তেল অয়েল আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল স্বাদে গন্ধে ঝাঁঝে অতুলনীয় এবং এই তেলটা মাখিয়ে রাখলে ওর মধ্যে একটা সর্ষের তেলের আলাদা ফ্লেভার চলে যাবে এটা একটু ম্যারিনেট করতে হবে কিন্তু ম্যারিনেশনে কী কী দেওয়া হয়েছিল কোনটার পর কোনটা কতটা পরিমাণে সেটা আমাদের ফিরে এসে জানাবে ঋত্বিক রেডি হ্যাঁ কি বলবো কি কি রিভাইজ লেসন ওকে প্রথমে চিকেন তারপর আমাদের রসুন বাটা আদা বাটা রসুন তো থেকে তোমাদের হলো রসুন আমার চিরকাল চিরকালই আমার আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা গরম মশলা তুলে দি ফিস ফিস করে বলো না লঙ্কা গুঁড়ো হলুদ জায়ফল জয়িত্রী কি গুঁড়ো গুঁড়ো লেবুর রস নুন আন্দাজ মতো কেওড়া জল আর কাবাব এর মশলা তন্দুরি মশলা পাউডার হ্যাঁ তন্দুরি মশলা গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো বলে দিয়েছি বলেছো হ্যাঁ হ্যাঁ কেওড়া জল কেওড়া জল বলেছি লেবু বলেছি পাতি লেবুর রস টক দই লাগবে টক দইটা এখানে ছিল না নেই তো ওটা দেখতে পাচ্ছি না মিশে গেছে এখানে তুলে দিই আমাদের যদি একটা দেখাও কাটি কাটি অত একটা মাকে হ্যাঁ মাকে একটা কাটি দাও আমাকে একটা তুলে দাও এখান থেকে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা এটা একটু সুন্দর দেখতে এবার ও একটা ব্যাটার বানাক আমি ততক্ষণ তেলটা গরম বসিয়ে দিই কি তেল লাগবে সাদা তেল সাদা তেলে ভাজবে তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন রাইস ব্র্যান অয়েল যার মধ্যে রয়েছে ওরাইজনাল যা ব্যাড কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে রয়েছে জ্যান্থোফিল যা আইসাইট প্রখর করে রয়েছে স্কোয়ালিন যা স্কিনকে রেডিয়েন্ট করে কতটা দেখো ডিপ ফ্রাই হবে তো হ্যাঁ আর একটু দাও এটা বেড়ে যাবে তুলে দিই আচ্ছা ঠিক আছে তাহলে দিও না ছেড়ে দাও বাবা মেশাবো ময়দা এর মধ্যে কি দেবো ঋত্বিক বলুক তুমি বলবে না করো প্লিজ আমার তো বানানোর কথা ছিল না সুলিবাদি বানাবে বলে দেবো আমাদের দেখি কমন সেন্স কি দিয়ে এটাকে কি দিয়ে আমি জানি না এর মধ্যে নুন দিতে হবে একটু দাও এনো আমাকে বলছে দাও তুমি দিতে চাইলে দিতে পারো আই হ্যাভ নো ইস্যুস একটু নুন আচ্ছা একটু তোমার পাশেই দেখো জল আচ্ছা দাঁড়াও আমি যাচ্ছি ওদিকে তুমি দিকে চলে তুমি চাটনি বানাবে হ্যাঁ আমি চাটনি বানাবো হ্যাঁ আচ্ছা এটার মধ্যে তুলে দিই একটু জল দাও না একদম সামান্য কারণ একটু একটু ঘন ঘন করতে হবে আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার পিউরিকা ডিএলএক্স এর পিউরিফাইড ওয়াটার রান্না এবং স্পেশালি চায়ের লিকার তৈরির সময় পিউরিফাইড ওয়াটার ব্যবহার করুন তুলে দিই আর একটু জল লাগবে এটা যতক্ষণ গুলছি ততক্ষণ তেলটাও গরম হচ্ছে আর আপনাদের জানিয়ে দিই সোম থেকে রবি বিকেল 4টে মানেই যেরকম জি বাংলার রান্নাঘর সেরকমই 4:30 মানেই দিদি নম্বর 1 রূপকথার গল্প আর ঠাকুমার ঝুলি দিদা ঠাকুমার আদর আমরা কি করে ভুলি আদরে দিদাদেরকে নিয়ে বিশেষ সপ্তাহ আমার 84 তুমি 25 23 মে থেকে 29 মে ঠিক বিকেল 4:30 জি বাংলায় এইবার মধ্যে একটু গরম তেল দেব এটা কেন দাও সুদীপা
চটপট মিক্স করো। ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে। এটা ক্রিসপি হয় না? ক্রিসপি হয়। আর মশলাটা মানে এটাও না কি হয় চিকেন বা প্রন এগুলো তো গাটা পিচ্ছিল হয় তো স্লিপারি হয়, মশলা লাগতে চায় না, গায়ে হোল্ড করতে চায় না, যার জন্য আমরা ম্যারিনেশনে একটু তেল দিলাম। এটা আমি জিরে দিলাম যেগুলো স্লিপারি, যেমন পনির মশলা ছেড়ে দেয়। চলো এগুলো ভেজে ফেলি, কাটি ভাজা খাবো। না এর মধ্যে ডুবাবো, তুমি একটু চামচ দিয়ে গায়ে দিয়ে দাও। বাহ এখনই কি ভালো গন্ধ বেরিয়েছে। দিদি দিয়ে দেবো? হ্যাঁ দিদি। আমি সুইট মা, আমি যেরকম মানুষ সেরকম সুইট টাইপ। তুলিদি হাত ধুতে গেছে, ততক্ষণ আমরা এগুলো ভেজে তুলবো। কিন্তু এসে আমাদের ঋতিক চাটনি বানাবে। কিন্তু তারও আগে প্রেমেরও জোয়ারে একটি গান রয়েছে, গেয়েছে নীলাঞ্জনা এবং বর্ষার লিপে রয়েছে, মানে প্রিয়াঙ্কার লিপে, যে প্রিয়াঙ্কাকে মিস করছি আজকের আড্ডায়। আমরা দেখতে পাচ্ছি তুলিদি একটা কাবাব, যেটা কাঠি ফ্রাই, সেটা বানিয়ে ফেলেছে, চিকেন কাঠি ফ্রাই। কিন্তু মাঝখানের বাটিটা খালি। এই যে বানাবো চাটনি বানাবো তো। কি কি লাগবে বল? এটা টমেটো আদার চাটনি। লাগবে টমেটো। টমেটো কি করা? এটা পুরো তোমার ইয়ে করো। মাইমে বলছি, গ্রেট করো, গ্রেট করো টমেটো। আদা বাটা, আদা বাটা, রসুন বাটা, এটা ধনে পাতা বাটা, নুন, কাঁচা লঙ্কা বাটা, লেবুর রস, চিনি আর একটু আদা কুচি। আদা কি মা? প্রথমে চিনি দেবে, কারণ চিনিটা একটু গলতে সময় লাগবে। চিনি দিয়ে আমরা শুরু করবো। আমার মনে হয় ডেফিনেটলি গুগলে সার্চ করে ভিডিও দেখে এসেছে। চিনি চামচ, দেড় চামচ। না কোনোদিন হয়েছে তোমাকে রান্না করতে হয়েছে? না না আমি রান্না, আমি তো বহুদিন একা থেকেছি। হ্যাঁ সেই রান্না না করে নাই বা শুনলাম। হ্যাঁ হ্যাঁ সেই কথা, পোড়া টোড়া যা হয় নিজেই ভাল লাগে খেতে। হ্যাঁ না আমার সব রান্নাই স্বপ্ন দেশে পাবো, আমি ঠিক রান্না কোনোদিন শিখিনি। সবটাই স্বপ্ন দেশে, মানে এটার সঙ্গে এটা দিই, এটার সঙ্গে এটা দিই, ভালোই খেতে হবে মনে হচ্ছে। না মামিকে খাইয়েছিলাম, হয়েছে কোনোদিন? হ্যাঁ টমেটোটা যদি পুড়িয়ে খোসা ছাড়িয়ে বাটতে পারো তাহলে আরো সুন্দর খেতে। তাই বাবা বড্ড কঠিন, এটাই ঠিক আছে, তারপরে তুই যা। আচ্ছা আদা রসুন বাটা, ধনে পাতা বাটা দু চামচ দিলাম। খুব সুন্দর দেখতে হচ্ছে, খুব ভালো হবে। নুন, দাঁড়াও নুনটা দিচ্ছি সবুজ মেরু, সুন্দর লাগছে। লঙ্কা এক চামচ, একটু ঝালঝালি হবে। আমি তো একদম করি না আমার ছেলেকে। তাহলে একটা কাজ করবো, এটা আমরা এই ফাঁকা বাটি এমটি বাটিটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে টোটালটা সার্ভ করবো। কিন্তু কিভাবে তৈরি হলো আজকের রান্না, আজকের এই সুন্দর কাঠি ভাজা, তার সঙ্গে একটা সুন্দর চাটনি, দেখে নিন এক ঝলক। এইবার দেখে নিন আমাদের আজকের প্রশ্ন। আমাদের আজকের প্রশ্ন খুবই সহজ এবং তার উত্তরও আমি জানি আপনাদের জানা। যেটা করতে হবে, আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আরজি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার পছন্দ মতো উত্তরের অপশন টাইপ করে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে।
সর্বাধিক ঠিক এসএমএস উত্তরদাতাদের মধ্যে থেকে কম্পিউটার দ্বারা র‍্যান্ডমলি সিলেক্টেড লাকি উইনারদের জন্য থাকবে জি বাংলার পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার, হয়তো আমার সঙ্গে এসে আড্ডা ছলে রান্না শেয়ার করার সুযোগ। এখানে এসে আড্ডা ছলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না হয় সপ্তাহে সেরা, তাহলে কুচিন আপনাকে দেবে একটি ম্যাপেল টোস্টার, আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে কাপল লাঞ্চ বা ডিনার ভাউচার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনে আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে হ্যাংলা হিসেবে আপনারই নাম ছবি সহ। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে ফ্যামিলি লাঞ্চ বা ডিনার ভাউচার। সুতরাং চিঠি লিখুন, মেল করুন আপনার রেসিপির অপশন সমেত এবং অবশ্যই আপনার এখনকার এক কপি ছবি সমেত এই ঠিকানা রান্নাঘর জি বাংলা পোস্টবক্স 9051 পার্ক স্ট্রিট হেড অফিস কলকাতা 16, ইমেল zbangla@znetwork.com। আমাদের আজকের দু দুজন অতিথিদের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, দাগের জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, রয়েছে কেকস এর তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে মর্টন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। এইবার খেয়ে দেখা যাক, যতই হোক মাম্পির বর মানে আমাদের জামাই, একটু জামাই আদর করতেই হবে। জামাই নিজের করে চাটনি দিও, খেতে পারে না না খেতে তো হবে, ভালো একটার তো খেয়ে ভালোই বলবো, দেখি খেয়ে কিরকম ভালো বলতে পারো দেখি। সেসব দিকে তুলি দিও, পিছিয়ে নেই না না খাবো আমি, খেতে দেখো না খেতে ভালো লাগবে, খেয়ে দেখো দেখি কাঠি ধরে খাই। হ্যাঁ কাঠি ধরে হয় বেস্ট, এটা পনিরেও কিন্তু খুব ভালো হয়, ভালো হয়েছে রে। জামাইয়ের চাটনি আমার তো ছেলে, আমার চাটনি কিছু বলবো না, ভালো মনে হয়, তোমরা তোমরা বলো। না রিয়েলি খুব ভালো আছে, তুলে দি। তুমি চিকলে কোথায় গো? চল কে তুঝে মে লে কে চলু এক এসে গগন কে তলে জহাঁ গম ভি না হো আঁসু ভি না হো বস প্যার হি প্যার পলে এক এসে গগন কে তলে। সাধারণ ফিলোসফি তোমার, সত্যি কি যদি হয় তাহলে পৃথিবীর ছবিটা অনেক সুন্দর হয়ে যায়, মানে সত্যি যদি এটা একে অপরকে আমরা বলতে পারি, এরকম একটা আকাশের তলায় যেখানে শুধুই ভালোবাসা থাকবে। এরকমই চেনা মুখ চেনা গান আমরা শুনবো কালকে সন্ধে 7:30 গান ভালোবেসি গানে। 29শে মে রবিবার সন্ধে 7:30 গান ভালোবেসে গান, সোনা নেহি চাঁদি নেহি চেনা মুখ চেনা গান, আরে প্যার কর লে গান ভালোবেসে গান, চেনা মুখ চেনা গান, 29শে মে রবিবার সন্ধে 7:30 জি বাংলায়। আচ্ছা আমরা যেটা করবো এখন, আমাদের বিদায় জানানোর সময় সবচেয়ে মন খারাপ করার সময়, এবং ঋত্বিককে তো ধরাই যায় না, এত ব্যস্ত অভিনেতা এবং তুলিদির সঙ্গে বহুদিন বাদে দেখা হলো। তুলিদি থ্যাংক ইউ সো মাচ, তোমার এটো হাতে হ্যান্ডশেক করি, লাভ ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা যদি দর্শকদের কিছু বলতে চাও বলতে পারো। আমি একটা কথা বলবো, রোজ এক্সারসাইজ করুন আর পেট ভরে খান, নিজেকে একদম অতৃপ্ত রাখবেন না, খাওয়াটা খুব দরকার, মানে সুদীপার রান্নাঘরে এটা আমার বলা ভীষণ প্রয়োজন, খাবেন ভীষণ খাবেন আর এক্সারসাইজ করবেন আর খুব ভালো থাকবেন। আর মাত্র কয়েকটা ঘন্টা, 9টা বাজলেই পিছু টান আপনারা দেখতে পাবেন, প্লিজ দেখুন, দেখে আমাদের জানান। প্রেমের ছোঁয়াড়ে ভাসাবে দোহাড়ে বাঁধন খুলে দাও 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 দাও, ভাগ্য করে বউ পেয়েছিস রমা। তোমরা যদি কুমড়োর ঘাট তাহলে আমি মটন বিরিয়ানি, আগামীকাল ফুলশয্যা, আবার রাতে পরিশ্রম যাবে, সারা গায়ে সর্ষের তেল মেখে ল্যাঙ্গন পরে সে কি মেহনত। আমাকে তোমার একদম পছন্দ হয় না, না হয় না, আমি জানি, শুভময়ের কথা জানি। এবারের জি বাংলা সিনেমা অরিজিনালস দেখুন পিছু টান 28শে মে রাত 9টায় জি বাংলা সিনেমায়।